আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় সৌদি প্রবাসী ভাইয়া আশা করি ভালো আছেন একটা বিষয় শেয়ার করব আপনাদের সাথে যদি একটু মনোযোগ দিয়ে শোনেন আসলে প্রতিনিয়ত ঘটা যায় অনেক ঘটনা সৌদি আরবে বেশিরভাগই কফিল আর আমেলেরই সাথে দর্শক তেমনই একটা ঘটনা ঘটছে আমাদের এক ভাইয়ের সাথে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি একটা ভাই আমাকে এস এম এস করছেন কফিল সতেরো হাজার রিয়েল নিয়ে খেয়ে ফেলছে তারপরে আকামা দেনি পরে জানতে পারলাম তার কাটা আমেল মানে মুক্তবা আমেল আহমারও ঠিক আছে তার মো আসাটা আহমার এরকম মনে হয় যাক দর্শক এই যে ভাইটা যিনি অর্থাৎ প্রশ্ন করছেন আমাকে আসলে এই ঘটনা শুধু অর সাথেই ঘটে না আর অনেকের সাথেই এই ঘটনাগুলো ঘটছে তো এই সকল ঘটনা থেকে অর্থাৎ এই কফিল টাকা যে খায় এটা কেন খায় বা কীভাবে খায় সেই বিষয় নিয়ে আমি একটু আপনাদেরকে বলবো তো দর্শক নর্মালি আমরা যে ভুলটা করি সেটা হলো কফিল যখন টাকাগুলো নেয় কী বলে নেয় একামার রসুমের কথা অর্থাৎ যে বলে যে একামার রসুম এত টাকা আসতে দে হ্যাঁ তখন আমরা টাকাগুলো দিই তখন আবার একামা করেন অর্থাৎ আমরা যদি কফিলকে টাকা না দিয়ে নিজের টাকাগুলো নিজেই পেমেন্ট করি তাহলে কেমন হয় দর্শক একামার রেনু করতে হলে আসলে কী লাগে সেটা হলো আপনি দুইটা অপশন একটা হলো যাওয়াজাত একটা হলো যাওয়াজত আর একটা হলো মুক্তবামলের রসুম একটা হলো তামিন তামিনের কফিলের থেকে যদি আইডি আইডি নেন তাহলে যে কোনো মুক্তব থেকে তামিন করতে পারবেন আরেকটা হলো জাওয়াজদের টাকা আলরাজি অর্থাৎ যে কোনো অ্যাকাউন্ট থেকে আপনার টাকাগুলো পেমেন্ট করতে পারবেন মুক্তবামালের রসুমগুলো আপনি ওয়েবসাইট থেকে অর্থাৎ যখন কোফিল আপনার রসুম বাহির করে আসলে সে বাহির করছে কি করছেন কি না সেটা আপনার এই অপশন থেকে অর্থাৎ খ্যাতমারুক সামেল আমাদের ভিডিও আছে দেখবেন কীভাবে মুক্ত রসুম বাহিরি করার পরে আপনি নিজে দেখবেন ঠিক আছে তো এইভাবে এই যে এই অপশন থেকে আপনি যদি আমার নাম্বার দিয়ে দেন দেওয়ার পরে আপনি সেক করলে টাকাগুলো বাইরে চলে আসবে ঠিক আছে তো আপনি চাইলে যে কোনো মুক্তুব দিয়ে টাকাগুলো পেমেন্ট করতে পারবেন এখন কথা হলো আপনি যদি মুক্ত থেকে টাকাগুলো পেমেন্ট করতেন তাহলে আজ কিন্তু কফিল আপনার টাকাগুলো মার দিতে পারতো না আসলে আমরা বুঝি না প্রবাসীরা বেশিরভাগ প্রবাসীরা বুঝি না যে কীভাবে টাকাগুলো পেমেন্ট করতে হয় কী করতে হয় না করতে হয় এই আমি অনেক ভিডিও দেখবেন আমার চ্যানেল আছে এই সকল মানে কীভাবে কফিল থেকে কীভাবে কফিল হয়রানি থেকে বাঁচবেন আমাদের কি করা উচিত কখন কি করা উচিত এই নিয়ে আমি অনেক ভিডিও দিই আপনারা আমাকে সবসময় চেষ্টা করবেন যে আমার সাথে থাকার জন্য আশা করি আপনাদের অনেক উপকার আসবে আমারা অনেক ধরনের ভিডিও আছে দেখে নিতে পারেন আপনি এবং আমাদের ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন তাহলে অন্য প্রবাসী উপকার আসবে ইনশাআল্লাহ দর্শক ইউটিউবে আসা মানি শুধু ইনকাম নয় আসলে সেবা এটা একটা সেবা আমি মনে করি যে অনেক প্রবাসীর উপকারে আসে অনেক প্রবাসী একটা জিনিস জানতে পারলে সে বিপদ থেকে রক্ষা পায় তো দর্শক আমরা চেষ্টা করি ওই ধরনের ভিডিও আপলোড করার জন্য তো যদি আপনারা সাথে থাকেন আর কি লাইক কমেন্ট শেয়ার করে বাসা থাকেন সবসময় আর কি তো দর্শক এই টাকাগুলো যদি আপনি নিজে পেমেন্ট করে দেন তাহলে আর কফিল কি করতে পারবেন আর যদি পেমেন্ট করতে না বুঝেন তাহলে আমাদেরকে ন করবেন হোয়াটসঅ্যাপ আর রয়েছে আমাদের মোবাইল নাম্বার রয়েছে তারপরে আমাদেরকে আপনারা কমেন্ট বক্স আমি সবসময় কমেন্টগুলো চেক করি যদি কোনো কমেন্টের आंसर না আসে লাস্ট যে ভিডিওগুলো আপলোড হয় ওগুলাতে আপনি চেষ্টা করবেন কমেন্ট করার জন্য ইনশাল্লাহ আমার চোখে পড়লে আমি ইনশাল্লাহ অ্যান্সার দিব দর্শক কফিলের হয়রানি থেকে বাঁচতে হলে অবশ্যই আপনি নিজের টাকাগুলো নিজে পেমেন্ট করবেন আমি বারবার অনেক ভিডিওতে সবসময় বলি নিজের টাকাগুলো নিজে পেমেন্ট করার সময় চেষ্টা করবেন কফিল যেমনই হোক না কেন যদি ভালো হয় দেখবেন পাঁচ বছর আপনার সাথে ভালো আছে এক বছর আপনার সব টাকা মেরা দেবো ঠিক আছে তো বিশ্বাস নাই ঠিক আছে তো দর্শক এই ছিল আপনাদেরকে আমার মন থেকে বলা কথা তো আপনারা বাকিটা আপনাদের ইচ্ছা আর কি কতটুকু কি হবে নিছেন আমার কথাগুলো জানি না ভুল হলে ক্ষমা করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে